সবাইকে স্বাগতম clickandtech.com এ। আমরা আজকে আলোচনা করব 1000 সাবস্ক্রাইবার কিভাবে অর্জন করা যায়, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার নিয়ে। আমরা যারা ইউটিউবে নতুন কাজ করতে আসি, আমাদের সবার ভিতরে দুর্দান্ত রকমের প্যানিক থাকি আমরা, কিভাবে এটা হতে পারে। আমাদের অনেক সময় দেখা যায় 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আমরা মনিটাইজেশন পাই না। এখন মূল যেটা বিষয় হচ্ছে, মনিটাইজেশন যদি না পাই তাহলে আমাদের আয় হবে না, আর যদি আমাদের আয় না হয় তাহলে আসলে অনেক ক্রিটিক্যাল হয়ে যায় এই সময়টা সার্ভাইভ করা। সো এই 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য যেসব জিনিস লাগবে তা তো আপনারা এর আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন, এখনও আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আমি তার সাথে আর কিছু বিষয় আপনাদের একটু মোটিভেট করার চেষ্টা করব, মানে শুধু টেকনিক্যাল বিষয় বা ভিডিও বানানোর বিষয় ছাড়াও বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের আগে বুঝতে হবে, আমরা জানতে হবে এবং ওই সাহসগুলো পেতে হবে। আমাদের চ্যানেলে অনেকগুলো এখন সাবস্ক্রাইবার আছে, আমার চাইতে অনেক বড় ইউটিউবার আছেন, আমাদের চাইতে অনেক বড় চ্যানেল আছেন, তাদের সাবস্ক্রাইবার কি 2 মাস 1 মাসে হয়েছে? আপনি একটু ঢুকেন, ঢুকে সবগুলো যে বড় বড় চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে ভিডিও অপশনে ক্লিক করবেন। করার পর নিচের দিকে নামবেন, নামতে 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 প্রথম ভিডিওটা দেখবেন কতদিন আগের ভিডিও ছিল সেইটা, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর। ইন্ডিয়াতে যেসব ইউটিউবার কাজ করছেন যারা বেশ বড় জায়গায় চলে গেছেন, তারা প্রায় 7-8 বছর যাবতও কাজ করছেন। সো এমন ভাবার কোনো কারণ নাই যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে আপনি একটা বড় কিছু রিচ করে ফেলবেন বা 1000 সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসবেন, বিষয়টা আসলে তা না। ওরকম যদি ভাবেন তাহলে আপনি ভুল ভেবেছেন, আপনাকে আরেকটু সময় দিতে হবে, আরেকটু কষ্ট করতে হবে এবং সে কষ্টটা পেলেই করলেই আপনি আসলে কেষ্টটাও পাবেন। এখন এখানে আরেকটা জিনিস বলার আছে, আপনি কেন কষ্ট করবেন? আপনি একটা ভিডিও বানাইলেন, সেই ভিডিওতে ভিউ আসতেছে না, সেই ভিডিওতে সাবস্ক্রাইবার আসতেছে না, কেন বানাবেন? শুনেন, আপনার ভিডিও যদি ঠিকমতো বানানো হয়, ওই ভিডিওটা যদি দর্শনীয় হয়, একটা মানুষ যদি মনোযোগ দিয়ে দেখে, ওটার যদি ওয়াচ টাইম বড় হয়, এই কথার ভিতরে বলে রাখি ওয়াচ টাইম সবসময় খেয়াল করতে হবে, হ্যাঁ আচ্ছা, সেটার যদি দর্শক প্রচুর হয় এবং সেটা যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটা কোয়ালিটি কন্টেন্ট বানিয়েছেন, তাহলে আপনার চ্যানেলকে কেউ আসলে আটকে রাখতে পারবে না, আপনি নিজেও পারবেন না। আপনি দেখা যাবে যে একসময় আপনি ওটাতে আনপাবলিশ করে রাখলেও মানুষ আপনাকে পার্সোনালি নক করে বলবে ভিডিওটা কই, ভিডিওটা পাই না কেন। টেকনিক্যাল বিষয়টা কোথায়? টেকনিক্যাল বিষয়টা হচ্ছে, আমি 1টা 2টা 3টা জানুয়ারি মাসে আমি 5টা কন্টেন্ট বানাইলাম, বানানোর পর আমি আসলে 10টা 15টা করে ভিউ পাইছি, আমার মন খুব খারাপ, তো আমি কাজ ছেড়ে দিয়ে এই অবস্থা, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে বানাতে হবে, বানাতে হবে। আপনি ওই যে ডিসেম্বর মাসে আরও জানুয়ারি থেকে কাজ করতে করতে ডিসেম্বর মাসে আরও 10টা কন্টেন্ট বানিয়েছেন, টোটাল আপনার ধরেন গিয়া 100টা কন্টেন্ট হয়েছে। প্রথম যে 4টা কন্টেন্ট বানিয়েছেন সেই 4টা কন্টেন্ট কিন্তু আপনার ফেলনা না, সেই 4টা কন্টেন্ট আপনার নষ্ট হয়ে যায় না। আপনি যে সাবজেক্টের সাথে বানিয়েছেন ওইটার সাথে সাজেস্টিং ভিডিও হিসেবে ওই কন্টেন্ট 10 বছর পরও ভাইরাল হতে পারে। এমন ভিডিও আমারও আছে যে ভিডিও বানানোর পর অনেক দিন কোনোভাবে ওইটা র্যাঙ্ক হয় নাই, 2টা 1টা করে ভিউ আসতো, একটা সময় 2 বছর পর ওই ভিডিওতে একেবারে একবারে টান দিয়ে ওইটা 1 লক্ষ ভিউ হয়ে গেছে, ঠিক আছে। অতএব আপনার প্রথম ভিডিওটাও খুব সুন্দর করে বানাতে হবে এবং আস্তে 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 আপনাকেও শিখতে হবে। কীভাবে শিখতে হবে? এই যে আমরা যে এখন আমরা বসে বসে আপনাদেরকে বলছি, একটা কথা বলার একটা আমাদের একটা সৌন্দর্য হয়েছে, এইটা আরও 2 মাস পর দেখবেন যে আমি আরও সুন্দর করে কথা বলছি। কেন জানেন, এই যে 2 মাস আমি কথা বলেছি, আমার ভেতরে আরও একটু স্কিল গ্রো করবে, এই সেম জিনিসটা আপনার ভেতরেও করবে। আপনি যখন প্রথম 2টা ভিডিও বানাবেন তখন আপনার ভেতরে ওই স্কিলটা থাকবে না, ওইটা যখন 4টা 5টা 6টা বানাবেন তখন আপনি প্রথম ভিডিওটা দেখেন, দেখবেন যে আপনার ভেতরে একটা চেঞ্জ আসছে। সো আমি যেটা মূল এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, 1000 সাবস্ক্রাইবার নিয়ে আপনারা দয়া করে ভাবেন না, আপনারা ভিডিও নিয়ে ভাবেন, ভিডিও কোয়ালিটি নিয়ে ভাবেন, আপনারা একটু শিখেন। 2 মাস 4 মাস 6 মাস যখন আপনি কাজ করবেন তখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এমনিতেই চলে আসবে, একটা ভিডিও দিয়েই চলে আসবে, যখন আপনি বুঝতে পারবেন মানুষ কোন জিনিসটা দেখতে চায়, আপনি কোন জিনিসটা বানাতে পারেন এবং আপনি সর্বোচ্চ কতটুকু ভালো করে প্রত্যেকটা ভিডিও আপডেট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। 1000 সাবস্ক্রাইবার বানানোর জন্য আপনার টেকনিক্যাল কোনো রাস্তায় যাওয়ার দরকার নাই, আপনি নিজে আপডেট করেন, নিজে কাজ শিখেন এবং ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ডেফিনেটলি আপনার 1000 সাবস্ক্রাইবার না 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর 10 দিন 5 দিন 1 মাসে 1000 সাবস্ক্রাইবার যে হয় এটা আসলে ঠিক না, এটা ভুল। যদি হয় সেটা হবে তার ভিডিও কোয়ালিটির জন্য, কোনো টেকনিক্যালি এই জিনিসটা 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসা সম্ভব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, clickandtech.com-এর সাথে থাকবেন, শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কাজ কেমন হচ্ছে এবং আপনারা আর কী ধরনের কাজ চাচ্ছেন। ধন্যবাদ।